हेलो फ्रेंड्स, आमी अनिर्बाण। आज के आमी आबार एसे गेछि एकटा स्पेशल एपिसोड निये। आजकेर एपिसोडटा पुरोटाई होते चलेछे जामाई षष्ठी निये। तो जामाई षष्ठी माने कि? जामाई षष्ठी माने जामाई आदर, आर सेई आदर मिष्टि छाड़ा एकदमই असम्पूर्ण। तो आमी आबार एसे गेछि श्रीकृष्ण सुइट्सेर सामने। আর আজকে আমরা দেখব জামাই ষষ্ঠীর জন্য কী কী স্পেশাল মিষ্টি আমরা বানাচ্ছি, যেটা তোমরা এখানে আসলে পাবে। আজকে হচ্ছে 4 জুন, আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা আমাদের প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো চলো আমরা ভেতরে যাই, আর আমরা তোমাদের দেখাই কী কী স্পেশাল মিষ্টি হচ্ছে, যেগুলি জাস্ট জামাই ষষ্ঠীর জন্য বানানো হচ্ছে। তোমরা এখন যেটা দেখছো এটা হচ্ছে গুড় ভরা তালশাঁস। তালশাঁসের ভেতরে গুড় ভরা রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল। লাড্ডু, ছানার জিলিপি, গোলাপজাম আর আমাদের ফ্রেশ দুধ, যেটা দিয়ে আমরা কালাকাঁদ, ক্ষীর, সন্দেশ সবই তৈরি করি। এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে ক্ষীর চালা সন্দেশ। এই সন্দেশটা স্পেশাল, কলা পাতার সন্দেশ জামাই ষষ্ঠীর জন্য। আর আমাদের বিখ্যাত রসগোল্লা, কমলা ভোগ। আর এইবারে স্পেশাল রসগোল্লা হচ্ছে ক্ষীর রসগোল্লা। রসগোল্লা খেলে ভেতরে ক্ষীর ভরা। এইবারে জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের ক্ষীর রসগোল্লা। মিষ্টি দই ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণ। আমাদের এখানে মিষ্টি দইও খুব ভালোভাবে তৈরি করা হয়, আর আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল। আপনারা যেরকম আমাদের শোকেসেও দেখতে পাচ্ছেন, আমরা অনেক নতুন ধরনের মিষ্টিও তৈরি করেছি আপনাদের সামনে। এখন যেটা, এটা কাঁঠালের কোয়া। আর নানান ধরনের পদ আপনারা দেখতে পাচ্ছেন, সবই আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। আপনারা আসুন, আশা করি আপনাদের আমাদের মিষ্টি ভালো লাগবে। আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। আর শুধু মিষ্টি না, আমাদের কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট সমস্তটাই অ্যাভেলেবেল। তো আপনারা যদি আমাদের এখানে আসেন, আপনাদের জামাই ষষ্ঠীর শপিং ওয়ান স্টপ সলিউশন হচ্ছি আমরা। সবাই আসা শুরু করে দিয়েছে, আমরা আশা রাখব আপনারাও আসবেন, আর আমাদের এই যে আয়োজন সেটা আপনারা উপভোগ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আসুন, আপনাদের জন্য আমরা ওয়েট করে আছি। জামাই ষষ্ঠীর জন্য আমরা এখান থেকে মিষ্টি নিয়েছি, কারণ কি এখানে মিষ্টি কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ ভালো লাগে খেতে। আমরা ক্ষীর কদম্ব, মাখা সন্দেশ, রসগোল্লা, দরবেশ, এরকম অনেক রকমের মিষ্টি নিয়েছি। এতক্ষণ তো তোমরা দেখছিলে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল কী কী মিষ্টি তৈরি হচ্ছে। আশা করছি তোমাদের এই আমাদের মিষ্টি বানানোর পদ্ধতিটা ভালো লেগেছে, মিষ্টিগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আসো আমাদের এখানে। আমাদের এই জামাই ষষ্ঠীর মিষ্টিগুলো শুধু জামাই ষষ্ঠীর দিনে স্পেসিফিক না, এই উইক পুরোটাই থাকবে। তোমরা আসো, এসে টেস্ট করো, টেস্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমাদের কাউন্টারে জানাও যে তোমাদের কেমন লেগেছে মিষ্টিগুলো। আশা করি তোমাদের এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো, বিকজ আমরা ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট আনার জন্য প্রচণ্ড খাঁটি। তো তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের প্রচণ্ডভাবে মোটিভেট করবে আবার নতুন কোনো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার জন্যে। তো চলো আজকের জন্য এটাই ছিল। এর পরের দিন আমরা আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। টিল দেন আমি অনির্বাণ, অ্যান্ড ইউ টেক কেয়ার, গুড নাইট।